ওয়েলকাম পিয়ানাজ হাউস ইউটিউব চ্যানেলে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের জন্য যে রেসিপিটা এনেছি সেটি হলো বোয়াল মাছের গ্রেভি বা রসা। ঠিক আছে, বোয়াল মাছের রসা বানানোর আগে মাছটিকে আমাকে ভেজে নিতে হবে। তো সেই জন্য আমি মাছটির মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এই মাছে যেহেতু আঁশ নেই, তাই এই মাছটিতে একটু তেল মাখিয়ে নিয়েছি, কাঁচা তেল মাখিয়ে নিয়েছি, যাতে যার ফলে এই মাছটি কিন্তু কম ফাটবে ভাজার সময়। যথেষ্ট বড় সাইজ দেখতে পাচ্ছ, আর এর মধ্যে দেখেছেন কতটা ফ্যাটের পরিমাপটাও অনেকটা বেশি আছে পরিমাণটা। তো সেই জন্য এটিকে খুব সাবধানে ভাজতে হবে, না হলে ভীষণভাবে তেলে দিলেই ফাটতে শুরু করে, এর ফলে মাছটা ভেঙেও যেতে পারে, তো আর বিপজ্জনকও বটে। তো সেই জন্য কাঁচা তেল কিন্তু অবশ্যই মাখিয়ে নিতে হবে এই ধরনের মাছ ভাজতে গেলে। ঠিক আছে, তো চলুন আমরা মাছটা ভাজা শুরু করি এবং তারপর আমরা এই রেসিপিতে যাব। তেল গরম হতে বসিয়ে দিয়েছি কড়াইতে, একটু বেশি পরিমাণেই তেল নিয়েছি। আমি সর্ষের তেল করছি পুরো রান্নাটাই, একটু বেশি তেল নেওয়া হয়েছে কারণ মাছের সাইজটা যেহেতু বড়, সেজন্য সেটিকে ভালো করে ভাজতে গেলে একটু বেশি তেল নিতে হবে। আমার এই তেলগুলো গরম হয়ে গেছে, এবার ধীরে ধীরে ভাজা শুরু করব। খুব সাবধানে ভাজতে হবে। প্রথমে এই বড় মাছের পিসটাই ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এভাবে সবকটা মাছকে ধীরে ধীরে ভেজে তুলে নেব। আচ্ছা, এবার এর মধ্যে সাদা জিরে ফোড়নে দিয়ে দেবো। আমি কিছু মশলা বেটে রেখেছি, সেটি হচ্ছে আদা, জিরে আর টমেটো একসাথে বেটে রেখেছি, সেই বেটে রাখা মশলাটাই এবার দিয়ে দেব। দিয়ে দিলাম, তাহলে এই মশলাটার মধ্যে দিয়েছি, আরো একবার রিপিট করছি, আদা, জিরে আর টমেটো একসাথে বেটেছি। এবং এর সাথে কিন্তু আমি গোটা গরম মশলাগুলো বেটে নিয়েছি, তাহলে আমার এই রান্নাটা ঝটপটও হয়ে যাবে। সমস্ত মশলাটা পরিষ্কারভাবে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব হাফ চামচ হলুদ। আমি যেহেতু আগে দেইনি, হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ, স্বাদ মতন অবশ্যই লবণটা দিতে হবে, আমি হাফ চামচই দিলাম। দিয়ে ভালো করে নিয়ে নেব। আপনারা যদি মনে করেন আর একটু বেশি হয়, মানে ইচ্ছে হয় যে একটু বেশি লবণ খান, তাহলে সেক্ষেত্রে বেশি লবণ দিতে পারেন। আমি রান্নায় খুব কমই লবণ খাই, তাই লবণের পরিমাপ সবসময় আমার রান্নায় আমি কম দিয়ে থাকি। অল্প এক ওয়ান টিস্পুনের মতন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলাটা কষিয়ে নেব, আর দুটো তেজপাতা। সবকিছু তেলে একসাথে দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। বেশ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। মিডিয়াম আঁচে এই মশলাটাকে একটু সময় নিয়ে কষাতে হবে,
যেন মশলাটা পুড়ে না যায়। দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে, এবার এর মধ্যে হাফ কাপ জল দিয়ে দেব। এবার হাফ কাপের মতন জল দিয়ে দেব, অল্প জল দেব যেহেতু আমি পুরো এই মাছটির রসাটাকে বেশ মাখো মাখো একটা গ্রেভি রাখবো, সেই জন্য অল্পই জল দেব। আপনারা যদি আবার একটু ঝোল বেশি রাখতে চান সেক্ষেত্রে রাখতে পারেন। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে তো অবশ্যই, যেহেতু আমরা বাঙালি আমাদের তো ভাতের সাথেই বেশিরভাগ রেসিপি চলে যায়, কিন্তু এটি গরম ভাতের সাথে পাশাপাশি আপনি কিন্তু পোলাওয়ের সাথেও ভালো খেতে পারবেন। ঝোলটা ফুটে গেছে, ধীরে ধীরে এবার মাছগুলো ছেড়ে দেবো। আচ্ছা হ্যাঁ, ঝোলটা ফুটে গেছে, এবার এর মধ্যে আমি ধীরে ধীরে মাছগুলোকে দিয়ে দেবো। প্রথমে এই বড় মাছটা দেবো, এই মাছ সেদ্ধ হতে বেশি সময় লাগে না, যথেষ্ট নরম হয় বোয়াল মাছ, তবে যেহেতু বড় মাছ সেহেতু এটিকে একটু ফুটিয়ে নেব কম আঁচ করে, 5 মিনিটের মতন ফুটতে দেবো। মাছটি হয়ে গেছে, এবার এই মাছটিকে আমি নামিয়ে নেব। রেডি আমার বোয়াল মাছ রান্না, পুরো একদম তেল কষকষে রাঘব বোয়াল। তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো এবং কেমন হলো আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে? আর আমার ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তবে লাইক করো এবং শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এমন ধরনের দারুণ দারুণ রেসিপি আমি তোমাদের জন্য নিয়ে আসবো। আজকের মতন এখানে শেষ করছি, বাই।